শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নবম শ্রেণীর অধ্যায় তিন বীজগাণিতিক রাশি এই অধ্যায়ে আমরা আলোচনা করব। এখানে আমরা লিখছি বর্গ সম্বলিত সূত্রাবলী, বর্গ এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে কয়বার গুণ, দুইবার গুণ করলে এটা দুই স্কোয়ার লিখছে, এটা হলো বর্গ। তাহলে সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর কে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই দুইটা সূত্র থেকে আমরা কতগুলো অনুসিদ্ধান্ত বের করতে পারি। যেমন এই সূত্র দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি পাই, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা যোগ করি, কি করলাম, যোগ করে প্লাস করে, যোগ করলে কি আসে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, কি আসলো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এখানে বাম পক্ষ যোগ বাম পক্ষ, ডান পক্ষ যোগ ডান পক্ষ, এ একটা স্কোয়ার, এ একটা স্কোয়ার, কয়টা স্কোয়ার, দুইটা এ স্কোয়ার, মানে টু এ স্কোয়ার প্লাস এ একটা বিস্কার, একটা বিস্কার, কয়টা বিস্কার, টু পি স্কোয়ার। এবার যদি আমরা বাম পক্ষকে ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষ করি, তাহলে আমরা লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বা এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা কি লিখি, টু সাথে আসলে টু চলে গেল নিচে, অর্থাৎ গুণ আসলে এখানে ভাগ হয়ে গেল, এখানে থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে একটা অনু সিদ্ধান্ত পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, অথবা আমরা লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনু সিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখন যদি আমরা এখন যদি আমরা লিখি সূত্র এক, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে যদি আমরা লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আসলে কত, টু এ বি, এখানে লিখছি কত, মাইনাস টু বি, ছিল প্লাস লিখছি মাইনাস, তাহলে প্লাস হইল কয়টা, ফোর এ বি, অর্থাৎ ফোর এ বিটা টু এ বি বাদ দিলে টু এ বি থাকে, তাহলে আমাদের এই টুকের সূত্র কী লিখব আমরা, এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত, ফোর এ বি, তাহলে এখান থেকে আমরা একটা অন্য সিদ্ধান্ত পাইলাম। আবার যদি আমরা এটা লিখি সূত্র দুই, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত, বি স্কোয়ার, এইখানে যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখন টু এ বি লিখছি কত, দুইটা, এখন কি হবে, মাইনাস কত, ফোর এ বি, অর্থাৎ ফোর এ বি থেকে টু এ বি বাদ দিলে মাইনাস টু এ বি থাকলে,
তাহলে এইটুক সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি কত হোল স্কোয়ার মাইনাস কত ফোর এ বি। তাহলে এখান থেকে আমরা আর একটা কোনো সিদ্ধান্ত পাই না। এইবার যদি আমরা এই এক এবং দুই এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু সূত্র এক এবং দুই যদি বিয়োগ করি অর্থাৎ এটা বাম পক্ষ ডান পক্ষে বাম পক্ষকে ডান পক্ষ করে যদি লিখি অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি কত হোল স্কোয়ার। এখন এটাকে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার সমান কত এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কি হবে বিয়োজ্যের চিহ্ন অর্থাৎ নিচেরটাকে বলা হয় বিয়োজ্য এটার চিহ্ন কি হয় পরিবর্তন হয় তাহলে এ স্কোয়ার মাইনাস হয়ে গেল আর এটা প্লাস এটা বাদ গেল এটা প্লাস আসিল মাইন প্লাস আসিল আর এটা মাইনাস আসিল এটা কি হয়ে দেবো এটা হয়ে দেবো প্লাস এটা হবে মাইনাস এটা হবে মাইনাস এটা হবে মাইনাস তাহলে এই দুইটা বাদ গেলো এখানে কত টু এ বি টু এ বি ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এটাকে কী লিখতে পারি তাহলে ফোর এ বি একটা অনু সিদ্ধান্ত অথবা যদি আমরা লিখি এ বি লিখি তাহলে আমরা কী পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফোর গুণ আসছিল এখানে কী হয়ে গেল ভাগ হয়ে গেল তাহলে এ বি সমান এ একটা অনু সিদ্ধান্ত আমরা লিখতে পারি অথবা এ বি সমান এটাকে যদি দুইটা অংশে ভাগ করি এ প্লাস বি হোল স্কোয়ার বাই কত ফোর মাইনাস তাহলে প্রথমটা বাই হর এনে যেহেতু বিয়োগ চিহ্ন আসে মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন দিলাম দ্বিতীয়টা কত এ মাইনাস বি হোল স্কোয়ার বাই কত ফোর। এবার আমরা কী পাইলাম ফোরের বর্গমূল কত টু তাহলে আমরা লিখুন এ প্লাস বি বাই কত টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার উপরে হোল স্কোয়ার তাহলে এ একটা অনু সিদ্ধান্ত পাইলাম। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এবার যদি আমরা লিখি কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইটা সমান আমরা কি অনু সিদ্ধান্ত লিখতে পারি আমরা যদি সূত্রে লিখতে যাই এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে ছিল কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা অতিরিক্ত লিখছি কত টু এ বি প্লাস তাহলে টু এ বি আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে মাইনাস কত টু এ বি। এখন দেখো এইটা তাহলে এই যে একের সূত্র তাহলে আমরা এটাকে পরিবর্তে কী লিখি এ প্লাস বি তার উপরে কত হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি এটা একটা অনু সিদ্ধান্ত। আবার আর একটা অনু সিদ্ধান্ত আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার যেহেতু মাইনাস টু এ বি ছিল না এখানে আমরা লিখলাম মাইনাস হয়ে গেল প্লাস টু এ বি। এখন এইটার পরিবর্তে আমরা কী লিখুন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা এই কয়েকটা এই দুইটা সূত্র থেকে একটা একটা অনু সিদ্ধান্ত আমরা পাইলাম। এই অনু সিদ্ধান্তগুলো আমাদের এখানে মান অনুযায়ী আমরা অনু সিদ্ধান্তগুলো ব্যবহার করব। যেমন আমরা যদি একটা গণিতের মধ্যে আসি একটা সমস্যার মধ্যে যদি আসি তাহলে আমরা লিখতে পারি যেমন পি একটা সমস্যা যদি লিখি পি মাইনাস ওয়ান বাই পি পি মাইনাস ওয়ান বাই পি ইকাল টু থ্রি হোল এ পি মাইনাস ওয়ান বাই পি ইকাল টু
थ्री होले पी प्लस वन बाई पी होल स्क्वायर एर मान मान कत তাহলে আমরা যে অনুসিদ্ধান্তগুলো লিখছি সে অনুসিদ্ধান্তগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে সমাধান, সমাধান কি আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, এখানে পি মাইনাস, পি মাইনাস ওয়ান বাই পি সমান থ্রি। এখন p প্লাস ওয়ান বাই পি কি হোল স্কোয়ার, তাহলে এই p প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারে আমরা একটা অনুসিদ্ধান্ত লিখছি, যদি p ধরি p প্লাস কিউ বা এটার পরিবর্তে আমরা লিখি a প্লাস b, তাহলে এর উপরে কি হোল স্কোয়ার সমান কত, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো এখানে এ এখানে হলো বি, এখানে এর জায়গায় কি আছে পি, বির জায়গায় কি আছে ওয়ান বাই পি, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশিতে পি প্লাস ওয়ান বাই পি তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা দেখছি এ প্লাস বি হোল স্কোয়ার লিখছি কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত, ফোর এ বি। তাহলে এর জায়গায় কত লিখবো আমরা, পি, এখানে প্লাসের জায়গায় কি হবে মাইনাস, মাইনাস, বির জায়গায় কত ওয়ান বাই পি। তাহলে যেখানে ছিল এ সেখানে লিখছি আমরা পি, যেখানে ছিল বি সেখানে লিখছি আমরা ওয়ান বাই পি, তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস লিখলে এখানে কি প্লাস, প্লাস লিখবো আমরা ফোর, এ মানে কত পি, বি মানে কত ওয়ান বাই পি, তাহলে এটা কি গুণ, তাহলে এই দুইটা বাদ যায়, তাহলে থাকলো কত পি মাইনাস ওয়ান বাই পি, এর মান কত থ্রি, তার উপরে কত স্কোয়ার প্লাস কত ফোর, তিন তিরিক্ষা নয় প্লাস কত ফোর, তাহলে নাইন যোগ ফোর, নাইন আর ফোর কত থার্টিন, কত থার্টিন। তাহলে আমাদের সমাধান উত্তর হলো কত থার্টিন অ্যান্সার। এখন এইরকম সমস্যা যদি আমরা আরো দেই তাহলে আমরা লিখতে পারি, এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো সব বুঝতে পারছো, এবার দেখো আরেকটা সমস্যা, এক্স স্কোয়ার যদি আমরা লিখি দুই নম্বরে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান টেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন হলে, হলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, কত। এবার দেখো আমাদের এখানে কি প্লাস দেওয়া আছে, তাহলে অনুসিদ্ধান্ত কি প্লাসেরটা লিখতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। যেহেতু এখানে প্লাসের অনুসিদ্ধান্ত মান দেওয়া আছে, কার মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, প্লাসের মান বের করতে হবে, এই জন্য অনুসিদ্ধান্ত লিখতে হবে আমাদের প্লাসেরটা। তাহলে কী লিখবো, দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান দশ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কত টেন। এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কত এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এর জায়গায় কত এক্স তার উপরে কত স্কোয়ার, আর বির জায়গায় কত ওয়ান বাই এক্স তার উপরে কত স্কোয়ার। তাহলে আমরা লিখবো কত মান কার তো আছে প্লাসের, এই যে প্লাসের মান বাই করতে হবে আমাদের,
কার্বন মান বের করতে হবে x প্লাস 1 বাই x তাহলে আমরা কোন সিদ্ধান্ত লিখব x প্লাস 1 বাই x হোলি স্কয়ার x প্লাস 1 বাই x হোলি স্কয়ার এখানে কি মাইনাস তাহলে আমরা লিখব মাইনাস কত 2 a কত a হলো x b কত 1 বাই x ইকুয়াল কত 10 x প্লাস 1 বাই x ইকুয়াল 10 এই দুইটা কাটা গেল তাহলে থাকলো কি বা x প্লাস 1 বাই x এর মান আমাদের বের করতে হবে তাহলে এটাকে বাম দিকে রাখতে হবে আর একটা লাইন লিখে আমরা x প্লাস 1 বাই x হোলি স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 10 বা আমরা লিখতে পারি কত x প্লাস 1 বাই x হোলি স্কোয়ার ইজ ইকুয়াল 10 এখানে 2 কি ইকুয়াল চিহ্ন কোন দিকে বাম দিকে সেটা কোন দিকে ডান দিকে মানে কি পক্ষান্তর পক্ষান্তর করলে কি হয় চিহ্নের পরিবর্তন হয় তাহলে এখানে কি চিহ্ন ছিল বিয়োগ চিহ্ন এটা পরিবর্তন হয়ে কি হবে যোগ চিহ্ন হবে অর্থাৎ মাইনাস পরিবর্তন হয়ে প্লাস 2 তাহলে এখানে আমরা কি লিখতে পারি x প্লাস 1 বাই x হোলি স্কোয়ার ইকুয়াল 12 এখন এটাকে কি আমাদের বলছে x প্লাস 1 বাই x এর মান হোলি স্কোয়ারের মান না তাহলে এটা কি করতে হবে বর্গমূল করতে হবে কিভাবে আমরা বর্গমূল করব x প্লাস 1 বাই x তার উপর কি হোলি স্কোয়ার আছে তাহলে এখানে কি দিতে হবে রুট এখানে কি দিতে হবে রুট কত 12 মানে 12 এইবার দেখো এই রুট আর স্কোয়ার কাটা গেল বাকি রইল কত x প্লাস 1 বাই x সমান এখন 12 এর যদি আমরা ভাঙাই তাহলে কত আসে 2 6 দুগুণে 12 2 3 দুগুণে 6 তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইনটু কত 3 তাহলে রুট ওভার 2 স্কোয়ার ইনটু কত 3 তাহলে থাকলো কত সুতরাং x প্লাস 1 বাই x ইকুয়াল রুটার স্কোয়ার কাটা গেল 2 আসলে রুটের বাইরে রুট 3 এই হলো আমাদের অ্যান্সার তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এরপর আমরা আরেকটা সমস্যার মধ্যে যদি যাই আরেকটা সমাধান আমরা যদি করি তাহলে কি হয় দেখো এখানে যেভাবে মান দেওয়া আছে ঠিক সেইভাবে আমাদের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় এই সমস্যাটা দেখো এখানে a প্লাস b সমান রুট 7 এবং a মাইনাস b a মাইনাস b ইজ ইকুয়াল কত রুট 5 হলে আমাদের কার মান বের করতে হবে প্রমাণ করো যে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল 24 এইবার দেখো তাহলে আমাদের এই মান দুইটা দেওয়া আছে এই বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের সমান করতে হবে অর্থাৎ তাহলে বাম পক্ষে যা আছে এটা কার সমান করতে হবে 24 এর সমান করতে হবে সেই ক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথমে এই মানগুলো লিখি কি সমাধান তাহলে কি আছে দেওয়া আছে কি দেওয়া আছে কত a প্লাস b ইকুয়াল রুট 7 অ্যান্ড এবং a মাইনাস b ইকুয়াল রুট 5 এখন আমাদের কি বাম পক্ষ প্রমাণ করতে বললে কি বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাইতে হয় তাহলে সেখানে আমরা লিখব বাম পক্ষ কি লিখব
बाम पक्ष तेले बाम पक्ष कत आसे 8 ए बी 2 ए स्क्वायर प्लस बी स्क्वायर अर्थात समान चिन्ह बाम दिकेर अंशटुक आमरा लिखलाम समान चिन्ह बाम दिकेर अंशके बला हय बाम पक्ष आर डान दिकेर अंशके बला हय डान पक्ष एइबार कि 8 रे जदि आमरा भांगाई तेले कि 4 दुगुणे 8 4 इंटू 2 तेले 4 इंटू 2 ए बी ए स्क्वायर प्लस बी स्क्वायर एबार आमरा लिखते पारी 4 ए बी इंटू 2 ए स्क्वायर प्लस बी स्क्वायर आमरा बोलछि जे भावे मान देवा थाकबे अनुसिद्धान्त ठीक सेइभावे आमादेर व्यवहार करते हबे যেমন আমরা অনুসিদ্ধান্ত কি লিখছিলাম 4 এ বি সমান কি লিখছিলাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এখন দেখো এ স্কয়ার 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা লিখছি কত 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে কি লিখছি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস a माइनस b होल स्क्वायर एक बार तले हम रा 4ab जगह की लिख बो a प्लस b होल स्क्वायर माइनस a माइनस b होल स्क्वायर तले जे हेतु इटे गुण अवस्था है से इधर नम्रा द्वितीय बंधनी ते आवृत्त करना और ये तो देख पड़ी पर तम्रे लिखूं को तो a प्लस b होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर अनुसिद्धांत दिते आमरा लिखे फेललाम एबार देखो इटारे ए प्लस बी तले ए प्लस बी परिवर्ते की लिखबो ए प्लस बी परिवर्ते कत रूट सेवेन ए प्लस बी परिवर्ते रूट सेवेन ए प्लस बी परिवर्ते कत लिखबो रूट सेवेन तार उपरे कत स्क्वायर माइनस এখন a মাইনাস b পরিবর্তে আমরা কি লিখব রুট 5 তার উপরে স্কয়ার এখন দেখো এখানে কি গুণ অবস্থায় আছে এজন্য এটা একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আবার ঠিক একই ভাবে a + b পরিবর্তে কত লিখব হ্যাঁ রুট 7 তার উপরে কত স্কয়ার প্লাস a মাইনাস b পরিবর্তে কত লিখব আমরা রুট 5 তার উপরে কত স্কয়ার এইবার দেখো তাহলে এ প্লাস বি পরিবর্তে লিখলাম রুট 7 এ মাইনাস বি পরিবর্তে লিখলাম রুট 5 এন্ড রুট আর স্কয়ার কাটা গেল থাকলো কত 7 রুট আর স্কয়ার কাটা গেলে কত থাকবে 7 মাইনাস এইখানে রুট আর স্কয়ার কাটা গেলে কত থাকবে 5 এখন আমরা ব্র্যাকেট দিলাম ইচ্ছা করলে আমরা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারতাম এখানে কত রুট স্কয়ার কাটা গেল থাকলো কত 7 প্লাস কত 5 তাহলে এখানে কত 2 ইনটু 7 আর 5 যোগ করলে কত 12 মানে 12 7 আর 5 হলে 12 তাহলে 12 রে 2 দিয়ে গুণ করলে 24 আমাদের রাইট সাইড কত আছে 24 তাহলে ডান পক্ষ কত ডান পক্ষ ইজ ইকুয়াল 24 তাহলে আমরা কি পেলাম অতএব আমরা লিখতে পারি কি লিখতে পারি 8 এ বি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 24 এটা আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখুন প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে সমস্যা থাকে আমাকে ফোন করবা আমি এটা বুঝিয়ে দেব এরপর আমরা বাড়ির কাজ দেব ঠিক একইভাবে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এই যে মানগুলো দেওয়া আছে অর্থাৎ সেই মান অনুযায়ী আমাদের অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করতে হবে তাহলে অঙ্কগুলো হয়ে যাবে বাড়ির কাজ এবার দেখো নাম্বার ওয়ান
a plus 1 by a equal 5 होले a square plus 1 by a square a मान कत दो नंबर a plus 1 by a equal 6 होले a minus 1 by a whole square equal to कत তাহলে আমরা এক নম্বরে লিখলাম a plus 1 by a equal to 5 হলে স্কয়ার প্লাস 1 by a স্কয়ার মান কত a plus 1 by a equal to 6 হলে a minus 1 by a whole square equal to কত আর x plus y root 6 এবং x minus y equal to root 5 হলে 8xy into x square plus y square মান নির্ণয় করো এবার খেয়াল করবা তোমরা এখানে এবার এটা যে এখানে a plus 1 by এর মান কত দেওয়া আছে 5 তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত কোনটা লিখবা প্লাস এরটা লিখবা যেহেতু প্লাস এর মান দেওয়া আছে আবার যেখানে এখানে a মাইনাস b হোল স্কয়ার সিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab প্লাস এ আর x প্লাস y এর মান রুট 6 x মাইনাস y এর মান রুট 5 তাহলে এখানে 4ab সূত্র তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এইভাবে লিখে মান বসাই দিলেই হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ধন্যবাদ এখানেই শেষ দিক দিক